এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। তুলসী গাছের সামনে দাঁড়িয়ে বলুন এই তিনটি শব্দ। যারা এই তিনটি শব্দ মাত্র তুলসী গাছের সামনে দাঁড়িয়ে বলবে, তাদের জীবনে থেকে দুর্ভাগ্য শেষ হবে। প্রতিদিন এই শব্দ জপ করলে, প্রতিদিন এই শব্দ বললে মানুষের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। তুলসী গাছে আমরা সকলেই জল নিবেদন করে থাকি, বিশেষ করে সনাতনী ধর্মের যারা, তারা তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করে থাকে। এবং যে বাড়িতে তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করা হয়, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করে বলে বলা হয়। ধনের অভাব অনটন সেই বাড়িতে হয় না। অনেকের ক্ষেত্রে শোনা যায় যে তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করার পরও তার জীবন থেকে দুঃখ কষ্ট শেষ হয় না, তার জীবন থেকে দুর্দশা শেষ হয় না, তার জীবন থেকে সমস্যা শেষ হয় না। তবে প্রতিটি কাজ আমাদের সনাতন ধর্মে, প্রতিটি কাজের এক একটি নিয়ম রয়েছে এবং প্রতিটি উপায় বা প্রতিটি আপনি যখন অনুষ্ঠান করবেন, কোনো বিধি করবেন, সেই সময় আপনার একটি মন্ত্র উচ্চারণ করার কথা বলা হয়েছে। সেই মন্ত্রটি আপনার জীবন থেকে সেই খারাপ সময়টিকে দূর করবে। মন্ত্রের কথা আমরা সকলেই জানি। মন্ত্র এমন একটি পদ্ধতি, মন্ত্রের সাহায্যে জীবন থেকে সকল দুঃখ কষ্ট দরিদ্রতাকে শেষ করা যায়। এবং যখনই তুলসী গাছের সামনে দাঁড়িয়ে আপনি জল নিবেদন করবেন, সেই সময় কোন সেই মন্ত্রটি, যে মন্ত্রটি বললে আপনার জীবন থেকে সকল সমস্যা শেষ হবে। মানুষ খুব শীঘ্রই ধনবান ব্যক্তি হতে পারে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন। বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি প্রবেশ করে থাকে। তুলসী গাছ রাখার একটি নিয়ম আছে, তুলসী গাছ কোনোদিনও মাটিতে রাখতে নেই। আপনার বাড়ির যে উঠোনে যে মাটি, সেই মাটিতে কোনোদিনও তুলসী গাছ রাখতে নেই। তুলসী গাছ আপনি যখনই রাখবেন, সেই ক্ষেত্রে তুলসী গাছ আপনি একটু উঁচুতে রাখবেন এবং আপনি যেখানে তুলসী গাছ রাখছেন সেই জায়গাটি যেন চারকোনা হয়ে থাকে। এতে বাড়িতে সুখ শান্তি থাকে, বাড়িতে সর্বদা অভাব অনাটন থেকে সেই বাড়ি দূরে থাকে। তুলসী গাছের সামনে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। বলা হয় যে রবিবারে তুলসী পাতা কোনোদিনও ছিঁড়তে নেই এবং তুলসী গাছে কোনোদিনও জল নিবেদন করতে নেই। তার কারণ হচ্ছে রবিবার দিন মা তুলসী বিশ্রাম নিয়ে থাকে, সেই জন্য সেই দিন মা তুলসীকে জল নিবেদন করতে নেই, মা তুলসীর কাছ থেকে কোনো পাতা ছিঁড়তে নেই। একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা ছিঁড়তে নেই বা একাদশীর দিন তুলসী গাছে কোনো জল নিবেদন করতে নেই। তার কারণ হচ্ছে যে একাদশীর দিন মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করে থাকে, সেই জন্য বলা হয় যে একাদশীর দিন মা তুলসীকে কোনো জল নিবেদন করতে নেই। তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে লক্ষ্মীর প্রবেশ ঘটে এবং যে বাড়িতে তুলসী গাছকে মর্যাদা দেওয়া হয়, যে বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়, সেখানে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। আমরা সকলেই দেখেছি যে ভগবান বিষ্ণুর, শ্রীহরি বিষ্ণুর পুজো তুলসী পাতা অবিহনে কখনো সম্পূর্ণ হয় না। তাই তুলসী গাছের সেবা যত্ন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে থাকে এবং যেখানে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদা থাকে। তুলসী গাছের সামনে কোনোদিনও আবর্জনা ফেলতে নেই, কোনো ভেজা কাপড়ের জল তুলসী গাছের উপরে পড়তে নেই। যদি ভেজা কাপড়ের জল তুলসী গাছের উপরে পড়ে তাহলে সে বাড়িতে অমঙ্গল সৃষ্টি হয়। তাই এই কথাটি অবশ্যই মনে রাখবেন। বাড়ির মহিলারা বিশেষ করে খোলা চুলে কোনোদিনও তুলসী গাছের পুজো করতে নেই। খোলা চুলে যে বাড়ির মহিলারা তুলসী গাছের পুজো করে থাকে বা তুলসী গাছের সামনে যায়, সেই মহিলার স্বামীর সর্বদা অবনতি হয়ে থাকে। তাই এই কাজটি বাড়ির মহিলাদের কখনো করা উচিত নয়। তুলসী গাছের সামনে প্রতিদিন সন্ধ্যার পর একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপটি জ্বালানোর পর অনেকের ক্ষেত্রে দেখা যায় সে প্রদীপটি তুলসী গাছের সামনেই রাখা রয়েছে। প্রদীপ শেষ হয়ে গেলে, প্রদীপ নিভে গেলে সে প্রদীপটি তুলসী গাছের সামনের থেকে সরিয়ে ফেলতে হয়। উন্মুক্ত অবস্থায় যদি প্রদীপ
তুলসী গাছের সামনে থাকে। এতে মা তুলসীর অপমান করা হয়। তাই তুলসী গাছের সামনে প্রতিদিন সন্ধ্যা সময় একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং তুলসী গাছের সামনে সেই প্রদীপটি নিভে গেলে সেই প্রদীপটিকে সর্বদা সেখান থেকে সরিয়ে ফেলবেন। রাত্রিবেলা কখনো তুলসী গাছকে নড়াচড়া করবেন না। রাত্রিবেলা মা তুলসী বিশ্রাম নিয়ে থাকে, তাই রাত্রিবেলা মা তুলসীকে নড়াচড়া করলে মা তুলসী অসন্তুষ্ট হয়ে থাকে। তুলসী গাছ এমন জায়গায় রাখবেন যেখানে সর্বদা সূর্যের আলো হয়ে থাকে। বলা হয় যদি আপনি কোনো অন্ধকারময় জায়গাতে তুলসী গাছ রাখছেন যেখানে সূর্যের আলো আসে না, যেখানে সূর্যের প্রকাশ পায় না, তেমন জায়গায় যদি তুলসী গাছ থাকে তাহলে আপনার বাড়ির উন্নতিটিও অন্ধকারের দিকে চলে যাবে। তাই তুলসী গাছ এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পায়। এবং তুলসী গাছের সামনে যখনই আপনি জল নিবেদন করবেন সেই সময় যেন সূর্যের আলো আপনার শরীরের উপরও পড়ে। এতে বলা হয় যে সূর্য আপনার অত্যন্ত স্ট্রং হবে। যে ব্যক্তির ভাগ্যে সূর্য স্ট্রং হয়ে থাকে সে ব্যক্তি মান সম্মান তার বৃদ্ধি পায়, কর্মজীবনে তার অত্যন্ত বেশি উন্নীত হয়, তার চাহিদাগুলি সব সম্পূর্ণ হয়ে থাকে, স্বপ্ন তার সত্য হয়ে থাকে, মনোকামনা তার পূর্ণ হয়ে থাকে। এখন বলবো যে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে যখনই জল নিবেদন করবেন সেই সময় সে বিশেষ মন্ত্রটি, যে মন্ত্রটি প্রতিজন ব্যক্তিকে জপ করতে হয়, তিনটি শব্দের এই মন্ত্র তুলসী গাছের সামনে দাঁড়িয়ে আপনি জল নিবেদন যখনই করবেন তখন এই মন্ত্রটিকে বলুন। এই মন্ত্র অবিহনে যদি আপনি তুলসী গাছের সামনে দাঁড়িয়ে যদি আপনি জল নিবেদন করছেন তাহলে হয়তো আপনি জল নিবেদন করবেন কিন্তু মা তুলসীর সেই কৃপা আপনি হয়তো নাও পেতে পারেন। তাই তুলসী গাছের সামনে দাঁড়িয়ে এই বিশেষ মন্ত্রটি আপনি অবশ্যই বলবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম সুভদ্রাই নমো। মন্ত্রটি আবার শুনে নিন, ওম সুভদ্রাই নমো, ওম সুভদ্রাই নমো। সর্বপ্রথমে আপনি তুলসী গাছে যখনই জল নিবেদন করবেন আপনি যে ঘটে জল নিবেদন করছেন সেই ঘটটি যেন তামার হয়ে থাকে তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। সেই ঘটটি আপনি আপনার হাতে নিয়ে এই মন্ত্রটিকে আপনি কিছু সময় উচ্চারণ করবেন এবং তুলসী গাছের সামনে গিয়ে যখনই আপনি জল নিবেদন করবেন খুব ধীরে জল নিবেদন করতে হয় তুলসী গাছকে, এবং জল নিবেদন করার সময় এই মন্ত্রটিকে আপনি অবশ্যই মুখে উচ্চারণ করে করে এই মন্ত্রটিকে আপনি উচ্চারণ করে জলটি নিবেদন করুন। এই কাজটি আপনি যখনই করবেন দেখবেন আপনার বাড়ির থেকে সকল ধরনের সমস্যা, আপনার জন্মের যা থেকে যা লেগে আছে সমস্যা, আপনার কুণ্ডলিতে যা দোষ ছিল সেই সকল দোষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজমান করবে। জীবনে আপনি বিভিন্ন পথ পাবেন, বিভিন্ন রাস্তা পাবেন উপার্জন করার জন্য। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যে ব্যক্তি তুলসী গাছে জল নিবেদন করে থাকে সে ব্যক্তি সৌভাগ্য প্রাপ্ত করে থাকে। সে ব্যক্তির জীবনে প্রতিটি ক্ষেত্রে সে উন্নতির রাস্তা দেখতে পায়, তার সকল চাহিদা পূর্ণ হয়ে থাকে। জীবনে অত্যধিক পরিমাণে যদি কোনো ব্যক্তি সমস্যাগ্রস্ত হয়ে আছে সেই ক্ষেত্রে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যখন জল নিবেদন করবেন মা তুলসী সর্বদা তাকে রক্ষা করবে। শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ, শ্রীহরি বিষ্ণুর কৃপা সর্বদা সেই ব্যক্তির উপর থাকবে। তো যে কোনো প্রতিকার, যে কোনো উপায় করলে সেই উপায়ের প্রতি অবশ্যই ভক্তি বিশ্বাস আস্থা রাখবেন, অন্যথা মনে সংকোচ সন্দেহ রেখে সেই উপায় করলে তারা আপনি ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।